মাদককে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়ায় গ্রাম বাংলার ঐতিহাসিক বাউল গান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে আসলাম খানের ক্যামেরায় দেখুন বিস্তারিত। রবিবার সন্ধ্যায় রাজেন্দ্র বাজার যুব সমাজের উদ্যোগে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজার চত্বরে ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বাউল গান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেফালী বেগম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।